ভারতীয় দালালরা দিল্লি বিভিন্ন ভাবে আমাদেরকে সবসময় কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করছে এবং আমাদের মাতৃভূমি নিয়ে আমাদের মা নিয়ে ষড়যন্ত্র করছে। সবসময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই দিল্লি
5ই আগস্ট দীর্ঘ দুই মাসের সংগ্রামের পর আমাদের 2000 ভাইয়ের আত্মত্যাগের পর আমাদের 30,000 ভাই বোনের রক্ত দেওয়ার পর 6 বছরের স্বৈরাচার শেখ হাসিনাকে এদেশ থেকে আমরা তাড়াতে বাধ্য করেছি। আপনারা জানেন স্বৈরাচারের মূর্ত প্রতীক শেখ মুজিবের খুনি কন্যাকে ছাত্র নাগরিক গণপুত্রের মাধ্যমে এদেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছে। এই জাইনি হাজিরা 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই ভারত আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে ট্রিট করেছে। এই ভারত তার যে আধিপত্যবাদ সেটা কায়েম করার জন্য এই আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসিয়েছে। এই ভারত তার প্রভুত্ব এই আওয়ামী লীগের মাধ্যমে এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে কায়েম করেছে। আপনারা জানেন বিগত 15-16 বছর আওয়ামী লীগ ভারতের মাধ্যমে ভারতের নির্লক্ষ্যের মাধ্যমে এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করতে পেরেছে। আপনারা জানেন ভারত সব সময় সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করে। আপনারা জানেন ফেলানি হত্যার কথা এখন পর্যন্ত আমরা কোন সুষ্ঠু তদন্ত বিচার পাই নাই। আপনারা জানেন আব্রার ফাদার হত্যার কথা, যে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের পেটা বাহিনীর মাধ্যমে আমাদের ভাই শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন সোনাদেশের কথা, 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় বিএসএফ আমাদের বোনকে সীমান্তে হত্যা করেছে। আপনারা জানেন ইস্কনের মাঝে ভারতের এই ইস্কন জঙ্গি সংগঠন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংস ভাবে হত্যা করেছে। সব কিছু এই ভারতের মাধ্যমেই হচ্ছে। এই ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে, যেন এই 24-এ যারা রাজপথে এসে রক্ত দিয়ে এদেশকে নতুন ভাবে পুনর্গঠন করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায়। এই ভারতের মাধ্যমে আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্প্রিট সেটাকে নচ্ছেদ করার জন্য ভারতীয় দালালেরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই সারা পৃথিবীর মানুষ জানে আমাদের এই যে 2008 নির্বাচনের পর যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, ভারতের নির্লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। এই ভারতের নির্লক্ষ্যের কারণে, ভারতের ষড়যন্ত্রের কারণে আমাদের চৌকস ও মেধাবী আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেন তারা যে কোনো ভাবে এই বাংলাদেশে তাদের আধিপত্য কায়েম করতে পারে। এই ভারতের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন চালু থাকবে। আমরা ভারতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে যাব। আপনারা জানেন আমাদের মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছেন, যদি চাও ভারত, যদি চাও মুক্তি, চাও ভারত মুক্তি। ছাত্র নাগরিক যারা উত্থান গড়িয়েছে তাদের বিরুদ্ধে এই ছাত্ররা
যাত্রী এই যাত্রীদের পাস বুঝতে না পারে এবং ভারতের গোলামি করার জন্য তারা বিভিন্ন ভাবে তৎপরতা চালায়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনারা জানেন, আমাদের ভারতের মধ্যে বাংলাদেশে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনে তারা হামলা এবং ভাঙচুর করেছে, এখান থেকে তারা উস্কানি দিচ্ছে বাংলাদেশের মাটিতে তৌহিদি জনতা বসবাস করে, বাংলাদেশের মাটিতে টুপি পরা দাড়িওয়ালা মানুষ বসবাস করে, তারা উস্কানি দিচ্ছে যেন এই বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা এই হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ চালায় এবং মন্দির মসজিদ গুলো যেন তারা আক্রমণ চালিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয় যাতে ভারত বিশ্ব মিডিয়ায় এটা ফলো করে প্রচার করতে পারে। আপনারা সবাই সজাগ থাকুন, এই উস্কানিতে এই ফাঁদে কোনোভাবেই আপনারা পা দিবেন না। আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। Yeah.